আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চমৎকার কয়টা ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেটা হলো সংখ্যার প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্কের প্রতীক এবং জ্যামিতির প্রতীকগুলি কীভাবে সিম্বলিক্যালি প্রকাশ করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা চমৎকার নিয়ে আমরা হাজির হলাম সেটা হলো বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর যারা আমাদের চ্যানেলে আগে সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল আলোচনা যাই দেখো বন্ধুরা সংখ্যার প্রতীক কি দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটিকে সংখ্যার প্রতীক বা অঙ্ক বলে ইংরেজিতে যেটাকে বলা হয় ডিজিট দেখো অনেক সময় তোমরা গণিত সারকে কিন্তু অঙ্ক সার বলো আসলে কি সার কি তোমাদের শূন্য থেকে নয় পর্যন্ত শেখায় নাকি একটার সাথে আরেকটা মিল হলে যেই জিনিসগুলি হয় প্রতীকগুলি হয় যে সংখ্যাগুলি হয় সেগুলি আর অনেক কিছু শিখায় তার মানে তাকে কখনো অঙ্ক বলা যাবে না আসলে সে কিন্তু গণিত সার তাহলে বন্ধুরা দেখো এই অঙ্ক কিন্তু সংখ্যা হতে পারে কিন্তু সংখ্যা কখনো অঙ্ক হতে পারে না যেমন ক্লাস সিক্স এর পাঁচটা সেকশন এই সিক্সের এর পাঁচটা সেকশনের মধ্যে যদি পাঁচটা শাখা হয় যে শাখা এই পাঁচটা শাখা আমরা যখন বলবো তখন এই পাঁচ কিন্তু আমাদের সংখ্যা হয়ে যাবে বাট সংখ্যা কখনো কিন্তু অঙ্ক হবে না এইটা রাখতে হবে তাহলে বন্ধুরা দেখো আমাদের কি হয় যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় সংখ্যার প্রতীক দেখো এই একের সাথে যদি দুই মিলাও তাহলে বারো হয় একের সাথে তিন মিলে দেখো তেরো হয় আবার দেখো একের সাথে চার হলে চোদ্দ হয় তারপর সাথে হলে তিনের চৌত্রিশ হয় সাথে সাথে মিলে হয় হয় এই রকম ভাবে দেখো প্রক্রিয়ার প্রতীক কি প্রক্রিয়ার প্রতীক প্রক্রিয়ার প্রতীক মূলত দুই রকম আমি একটা চার্ট করে দিলাম তোমাদের মনে রাখার জন্য সেটা হলো পাটি প্রক্রিয়ার প্রতীক আর একটা হলো বীজগণিতে প্রক্রিয়ার প্রতীক বা চিহ্ন দেখো পাটিগণিতে প্রথম হলো প্লাস এটার আমরা বলি এডিশন বাংলায় বলি যোগ তারপর দেখো বিয়োগ চিহ্নটা আমরা এভাবে বিয়োগ লিখি তারপর দেখো এটা সাবট্রাকশন বলি এবং এটা হলো বিয়োগ আমরা বলি দেখো এরপর আমরা এটা বলি দেখো গুণ গুণটার আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন বলি এবং গুণ আমরা বাংলায় বলি গুণ ভাগটার আমরা বলি ডিভিশন এবং ভাগটা হলো ভাগের ভাগ ও ভাগ এরকম ভাবে ভাগটা লিখি আমরা দেখো বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হলো দেখো প্লাস প্লাসটা আমরা প্লাস লিখি এবং বাংলা কিন্তু আমরা বলার সময় মুখে বীজগণিত করার সময় প্লাসই বলি এই চিহ্নটাকে আমরা বিয়োগ চিহ্নটারই মানে ইংলিশে আমরা মাইনাস বলি এবং এটার আমরা ইংলিশে বলার সময় মাইনাসই বলি সব সময় এটার বাংলা আসলে ওই উপরের বিয়োগটাই তারপর দেখো এই যে ক্রস চিহ্নটা এটার আমরা বলি মাল্টিপ্লাইড বাই কিংবা দেখো এটার ইন্টুও বলি আবার দেখো এই ছোট্ট ফোটাটা আছে যে এটার আমরা কিন্তু ডটও বলি তাহলে মাল্টিপ্লিকেশন ডট তারপর দেখো এটাতে আমরা টাইমসও বলি কারণ দেখো টাইম টেবিলসে কিন্তু আমরা এই ক্রসটাই ব্যবহার করি আর দেখো এখানে যে আমাদের এই চিহ্নটা আছে সেটার আমরা বলি ভাগ এবং সেটারে ডিভাইডেড বাই বলি এবং এই যে দেখো অর দিয়ে আমরা একটা দেখো ফন্ট স্ল্যাশ দিছি সেটারে আমরা অবলাইজ বলি এখন দেখো পাটিগণিত ও বীজগণিতে মূলত যে আমরা যতগুলি নাম বলি না কেন মূলত দেখো আসলে কিন্তু চারটেই সিম্বল তাহলে এই চারটা প্রক্রিয়া প্রতীক আছে দেখো সংজ্ঞা হলো যে প্রক্রিয়া প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেইগুলোকে প্রক্রিয়ার প্রতীক বলা হয় এখন আসি সম্পর্কের প্রতীক তাহলে বন্ধুরা সম্পর্কের প্রতীক দেখো সম্পর্কের প্রতীক কিন্তু দেখো একটা এই দুইটা একই রকম দুইটা রেখা এটার বলে ইকুয়েল যেটা বাংলায় বলি ইকুয়াল টু সমান এই চিহ্নটা দেখো অনেকটা কোণের মতো কিন্তু আসলে কোনটা আমাদের সাধারণত এরকম হয় এটা সমান্তরাল হয়ে যাবে আর এইভাবে কোনটা হয় কিন্তু এটা কিন্তু সাধারণত আমরা গ্যাটার দেন আর লেস করে দিব এটা দিব দিব। করে তাহলে আমাদের এই সিম্বলটা ঠিক থাকবে তাহলে দেখো এই সিম্বলটা আমরা বলি ইজ গ্যাটার দেন মানে বৃহত্তর বা বড় আর এই উল্টা দিকে যে সিম্বলটা অনেকটা কোণের মতো এটাকে আমরা বলবো ইজ লেস দেন বা ক্ষুদ্রতর বা ছোট বলবো এই বাংলায় আমরা এবার দেখো এই ইকুয়েল চিহ্নটার মতো যখন আমরা একটা উপরের থেকে স্ল্যাশের মধ্যে ফ্রন্ট স্ল্যাশের মতো ডাক দিব তখন ইজ নট ইকুয়েল মানে এটা সমান নয় অসমান বাংলা হলো অসমান এবার দেখো যখনই গেটার দেন দেনের মধ্যে আমরা একটা স্ল্যাশ দিব তখন এটা ইজ নট ইকুয়েল গেটার দেন ইজ নট গ্যাটার দেন হবে এটা বৃহত্তর নয় বড়ও নয় আবার দেখো যখন লেস দেনের মধ্যে আমরা স্ল্যাশ ব্যবহার করবো ফ্রন্ট স্ল্যাশ ইজ নট লেস দেন এটা হবে ক্ষুদ্রতর নয় আবার ছোটও নয় এবং দেখো বন্ধুরা এই তিনটা সম্পর্ক যখন আমরা একসাথে আনি তখন এটার আমরা ইনিউকিলিটি বলি বা অসমতা বলি কারণ দেখো এখানে যে দেখো নয় সংখ্যাটা আর দশ সংখ্যাটার মধ্যে কি সম্পর্ক এই দুটা কি সমান না এই যে আমরা এখানে যে চিহ্নটা দিলাম এই জন্য আমাদের এই চিহ্নগুলি ব্যবহার করা হয় এই ছয়টি দেখো উপরে তিনটা নিচে তিনটা টোটাল ছয়টা এই ছয়টি প্রতীককে সম্পর্কের প্রতীক বলে এবং দেখো এটা সংখ্যাটা কি যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেইগুলিকে বলা হয় সম্পর্কের প্রতীক এবং দেখো কি চমৎকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীক নিয়ে আলোচনা করব বন্ধুরা এবার দেখো যেমিতিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রতীক সমূহ দেখো এখানে সিম্বল প্রতীক সিম্বল নেমস ইন ইংলিশ ইংলিশ আমরা এটা বলে দিব কি বলে সিম্বল নেমস ইন বেঙ্গলি দেখো প্রথম এটা হলো অনেকটা ঢেউয়ের মতো রিভার কুলনও আমরা অনেক সময় বলি এটা আসলে সেমিলার টু অ্যাপ্রক্সিমেটলি মানে এটা সদৃশ চিহ্নের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি দেখো যখনই দুইটা ঢেউ বা দুইটা আমরা রিভার চিহ্ন ব্যবহার করব। তখন এটার বলবে অলমোস্ট ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়েল মানে প্রায় সমান এটা আবার দেখো যখন আমরা দুইটা ইকুয়েলের উপর যখন একটা রিভার কুলন দিব বা ঢেউ দিব তখন এটা বলবে মানে এখানে দেখো আমরা তিনটা সমান চিহ্ন দিলাম দেখো একটা দুইটা তিনটা যখন আমরা তিনটা সমান চিহ্ন দিব তখন এটা কংগারেন্স বলা হয় এটার মানে মিল আচ্ছা এরপর দেখো পাঁচ নম্বর এগুলি খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখো দুই পাশে তীর চিহ্ন মানে কিন্তু অসীম দূরত্ব তাহলে উপরে যদি যদি আমরা এখানে এ আর বি নাম দিই তখন এবি এরকম এরকম লেখা হয় আমাদের সিম্বলটা এভাবে দিয়ে এটা হলো স্টেট লাইন আর যখন আমরা এবি লিখবো তখন লাইন এ বি এভাবে লিখবো এটার নাম হলো সরল রেখা সরল রেখা কিন্তু কোনো প্রান্তবিন্দু নাই কারণ অসীম দূরত্ব পর্যন্ত দেখো নিউ মার্কেটের পরে কিন্তু ধানমন্ডি ধানমন্ডিতে গেলেই দেখবা যে বলে যে এটা মিরপুর রোড দেখো মিরপুর সেই অনেক দূর কিন্তু স্টেট লাইন দিয়ে বলে দিছে যে এই দিকে হলো মিরপুর এই জন্য স্টেট লাইন মানে অনেক দূরে অসীম দূরত্বে আছে এটা এখানে দেখো এই যে চিহ্নটা দেওয়া আছে এর কিন্তু দুই পাশে কোনো চিহ্ন নাই এটা কিন্তু আমরা এবি দিয়ে প্রকাশ করলে এইভাবে প্রকাশ করি এবং দেখো এটা লাইন সেগমেন্ট বলা হয় এবং লাইন সেগমেন্টে এখানে আমাদের তীট চিহ্নটা হবে না ভুল হয়েছে এখানে তাহলে যখন আমরা এবির সাথে কথা বলবো তখন এলো সেগমেন্ট এটা হলো রেখাংশ। এর রেখাংশের দৈর্ঘ্য কিন্তু সসীম এখানে দেখো কোন তীর চিহ্ন না এটা সসীম তার মানে এটা নির্দিষ্ট এরপরে দেখো নাম্বার দেখো আমাদের এক পাশের তীর চিহ্ন এক পাশের তীর চিহ্ন মানে দেখো উপর তীর চিহ্ন এটা হলো রে এবং যখন আমরা রে এর অর্থ কিন্তু আমাদের রশি যখন আমরা এটা রে এইরকম সিম্বলে বলবো তখন রে বি এইভাবে আমরা বলবো তার মানে রশির দৈর্ঘ্য কিন্তু অসীম কারণ রসির প্রান্তবিন্দু কিন্তু একটা বাকিটা কিন্তু অসীম দূর দূরত্বে সাধারণত কোনো স্থানেটা আমরা এই ধরনের সিম্বলটা ব্যবহার করি নাম্বার এইট দেখো তিনটা ফোটা আছে দুইটার একবার বরাবর উপরে একটা ফোটা এটার আমরা বলি কি দেয়ারফর বা হেন্স সুতরাং বা অতএব আমরা সাধারণত বলি নয় নম্বরটা দেখো আমাদের উল্টা তিনটা ফোটা এটার আমরা সিজ বলি বা বিকজ বলি এবং এটার হলো যেহেতু বা কারণ এরপর দেখো নাম্বার দশ দশ নম্বর দেখো একটা লম্ব চিহ্ন তার উপর একটা আর দেওয়া আছে এটা অনেক অনেক জায়গায় দেয় না আটটা না চলবে এটা টু মানে লম্ব তার মানে এইটার এই পাশের কোনটা নাইনটি ডিগ্রি এই পাশের কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এবার আসি তাহলে দেখো বন্ধুরা এগারো নম্বর এগারো নম্বর দেখো দুটা লোলম্ব রেখা এগুলি বলা ইজ প্যারাল টু মানে সমান্তরাল দেখো বারো নম্বর হলো উপরে দেখো একটা জিরো মানে এটা কোনো একটা সংখ্যার উপরে আমরা এরকম ইচ্ছা করলে দেখো এক্সের উপরে এরকম দিতে পারি তাহলে এক্স ডিগ্রি এটা সংক্ষেপে ডিজি লেখা এটা আসলে ডিগ্রি বাংলা হলো ডিগ্রি বলা হয় তারপর দেখো তেরো নম্বরটা আমাদের কিন্তু একটা অ্যাঙ্গেল দুইটা রেখা এক জায়গায় সব মিলছে এটাকে আমরা বলি অ্যাঙ্গেল ইংলিশে বাংলা বলি কিন্তু কোন দেখো ১৪ নম্বর হলো থিটা এই অ্যাঙ্গেলটারে কিন্তু আমরা ত্রিকোণমিতিতে পরিমাপ করে অনেক সময় একটা নাম দিই থানার নাম থিটা যেটা আমরা থেটা বলি বাংলা থেটা বলি তারপর দেখো পূর্ণ নম্বর পূর্ণ নম্বর হলো এই রেখাটার উপর ওই রেখাটা দেখো উলম্ব এই ধরনের কোনটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল এবং এটা সমকোণ তার মানে এই মাঝখানে কোনটা নাইনটি ডিগ্রি এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর এই যে আমাদের ত্রিভুজটা আছে এটার আমরা বলি ডেল্টা সিম্বল এবং এটা হলো ট্রায়াঙ্গেল এটা বাংলা ত্রিভুজ বলি আমরা দেখো এবার সতেরো নম্বর সতেরো নম্বর হলো দেখো এখানে একটা সামুদ্রিকের মতো আছে কিন্তু প্রত্যেকটা কোন সমকোণ তাহলে যে তা সামুদ্রিকের প্রত্যেকটা কোন আমরা কিন্তু তারল বলি রেক্ট্যাঙ্গল হলো আমাদের আয়ত এরপর দেখো এইখানে একটা চিত্র আছে যেটা হলো প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ এই ধরনের চিত্রকে আমরা স্কোয়ার বলি স্কোয়ার মানে আমাদের বর্গ তারপরে দেখো আমাদের উনিশ নম্বর দেখো এইটা কিন্তু অনেকটা এইটারই মতো দেখো এই রেক্টাঙ্গুলারের মতো কিন্তু এর কোনো কোন সমকোণ না। যখনই কোনো কোন সমকোণ হবে না বিপরীত ভাবগুলো সমান ও সমান্তরাল হবে তখন এটাকে আমরা বলবো প্যারাল প্যারালেলো গ্রাম এটা বলে সমান্তরিক এরপর দেখো নাম্বার টোয়েন্টি টোয়েন্টি নাম্বার দেখো অনেকটা দেখো আমাদের এই যে এটার মতো এটারও চারটা বাহু সমান এরও চারটা বাহু সমানই কিন্তু এর প্রত্যেকটা কোন সমকোণ কিন্তু এর প্রত্যেকটা কোন সমকোণ না এই জন্য এটার বলা রম্বস এটাকে বলা কিন্তু বাংলায় রম্বস এবার আমরা চলে যাব পরবর্তীতে তাহলে বন্ধুরা দেখো একুশ নম্বর একুশ নম্বর দেখো একটা চুরির মতো এটার বলা হয় সার্কেল বাংলা কিন্তু বৃত্ত তারপর দেখো সার্কেলটার ভাগ করি তাহলে দেখো এরকম ছবি আসে সেটার এরপর দেখো এই চিত্রটা আমাদের ডিমের মতো এটার আমরা বলি ওভাল মানে ডিম্বাকৃতি বা কৃতি যদি বলি আমরা এটা বলবো উপবৃত্ত তারপরে দেখো চব্বিশ নম্বর আমাদের এটা কিন্তু একটা বলের মতো এটার আমরা বলবো স্ফিয়ার মানে গোলক এবং দেখো পঁচিশ নম্বর দেখো গোলকটার যদি আমরা এই বরাবর ভাগ করি তাহলে চিত্রটা এরকম আসবে এটার আমরা বলি হেমিস্ফিয়ার এবং এটা বলো অর্ধ গোলক এই যে দেখো বন্ধুরা হাফ সার্কেল অর্ধেক বৃত্ত কিন্তু হাফ সার্কেল বাট অর্ধেক গোলক কিন্তু হাফ সেই স্পিয়ার না এটা হেমি স্পিয়ার এটা খেয়াল রাখতে হবে তোমাকে এরপর দেখো আমাদের ছাব্বিশ নম্বর ছবিটা হলো একটা গ্যাস সিলিন্ডারের মতো দুই পাশে দেখো দুইটা বৃত্ত আর এই বক্র অংশটা অনেকটা দেখো রেক্টেঙ্গুলারের মতো এটার বলি সিলিন্ডার এটার নাম হলো বাংলায় বেলন সাতাশ নম্বর দেখো এটা অনেকটা কিন্তু দেখো মতো এই যে ছবিটা এটার আমরা বলি কোনক এটা হলো কোনক হলো বাংলা আর কোন বলবো আমরা ইংলিশে দেখো এরপর আঠাশ নম্বর আঠাশ নম্বর দেখো এই যে চিত্রটা এটা থ্রি ডাইমেনশনাল এখানে কিন্তু এইটা থ্রি ডাইমেনশনাল এটাও থ্রি ডাইমেনশনাল এটাও থ্রি ডাইমেনশনাল এগুলি সবগুলি থ্রি ডাইমেনশনাল কিন্তু এই থ্রি ডাইমেনশনাল এই চিত্রটা দেখো সব দিকে কিন্তু বর্গ মানে স্কোয়ার ছয়টা তল আছে ছয়টা তলে কিন্তু স্কোয়ার এই জন্য এটার নাম হলো কি কিউব এটার বলি আমরা ঘনক এবং দেখো এখানে আমাদের উনত্রিশ নম্বর দেখো এইটাও কিন্তু দেখো মানে তিন মাত্রিক এটার আমরা থ্রি ডাইমেনশনাল বলি এটা দৈর্ঘ্য প্রস্তু উচ্চ আছে এবং দেখো এটা সামনে পিছনের অংশ একই এই পাশের অংশ ওই পাশের অংশ একই আর নিচের অংশ উপরের অংশ একই এগুলি কিন্তু অনেকটা হলো রেক্ট্যাঙ্গুলার যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার প্রত্যেকটা সাইড এই জন্য এটার আমরা বলি সলিড এবং এটার নাম হলো ঘনবস্তু এরপর দেখো তিরিশ নম্বর হলো আমাদের এই সিম্বলটা হলো পাই পাইটা আমরা ইংলিশে প্রায়ই বলি এটার মানে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ পর্যন্ত এবং বাংলায় কিন্তু আমরা সাধারণত পাই বলি এটা বৃত্তের বিভিন্ন জায়গায় আমাদের ব্যবহার হয় তো বন্ধুরা আজকে আমাদের এই আলোচনা যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে তুমি লাইক করবা এবং কমেন্টস করবা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা পরবর্তীতে আমরা পাটিগণিত বীজগণিত এবং বিজ্ঞানের অনেক সিম্বল নিয়ে তোমাদের সাথে হাজির হবো সেই পর্যন্ত তোমরা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন বেল আইকনের মাধ্যমে সবার আগে যেন না আকারে আমাদের চ্যানেলটার এই প্রোগ্রাম তোমার হাতে চলে যায়